ডিসেম্বরের মধ্যে রাজ্যে নতুন করে প্রাথমিকে টেট নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের পরীক্ষার দিন নির্ধারণে সরকারের সঙ্গে বৈঠক করবেন পর্ষদ সভাপতি करोड़ों रुपया की खुलासा हुई है स्थानीय सरकार की कुंभकर्ण निद्रा नहीं टूट रही है मध्य प्रदेश की व्यापम केलेंकारी बोलून मिथ्या अभियोग करे নিয়োগ দুর্নীতির প্রতিবাদে কলেজ স্ট্রিটে বিক্ষোভ এবিভিপির সুবিদেশের পদত্যাগ চেয়ে শিলিগুড়িতে বিক্ষোভ সিপিএম এর জলপাইগুড়িতে বাম মিছিলে ধুন্ধুমার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চের অপসারণ বহাল নির্দেশকে চ্যালেঞ্জ মানিকের মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিশ 27 সেপ্টেম্বর শুনানি ববিতার পর প্রিয়াঙ্কা সাউ একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে দ্বারস্থ হাইকোর্টের নথি পুনরায় খতিয়ে দেখতে কমিশনকে নির্দেশ বিচারপতি সিবিআই নজরে বিদেশি মুদ্রায় লেনদেন গরু পাচারের টাকা কি বিদেশের অ্যাকাউন্টে কোন কোন প্রভাবশালীর যোগ তথ্য পেতে সুকন্যার বাড়িতে গিয়ে নোটিশ প্রাইমারি শিক্ষিকা তার নামে যে এত বিপুল পরিমাণ সম্পত্তি জমা হয়েছে তার তো জবাব তাকে দিতে হবে যিনি নোটিশ পেয়েছেন তিনি এই বিষয়ে যথাযথ বলতে পারবেন অনুব্রতর বাড়িতে কর্মরতদের অ্যাকাউন্টে ঢুকেছিল বড় অঙ্কের টাকা খোঁজ পেতে বীরভূমের তৃণমূল সভাপতি রাধুনীকে জিজ্ঞাসাবাদ গরু পাচার মামলায় সিবিআই এর পাশাপাশি সক্রিয় সিআইডি এনামুল হককে তিহার জেলে জেরার অনুমতি পেল সিআইডি ইংরেজ বাজারে এনামুলের ভাগ্নের গুদাম সিল ইজেডসিসিতে তৃতীয় বর্ষে বিজেপির দুর্গাপুজো থিম নিয়োগ দুর্নীতি থেকে নারী নির্যাতন পুজোর নামে রাজনীতি কটাক্ষ তৃণমূলের তিন দিনের সফরে রাজ্য অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী দুর্গাপূজার সবাইকে আগাম শুভেচ্ছা রাজনীতিবিদ মিঠুন দা সুবিধাবাদী অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক ঋষিকেশের রিসেপশনিস্ট অঙ্কিতা ভান্ডারীর মৃত্যুতে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী ও বিজেপি নেতার ছেলে সহ তিন খালে উদ্ধার মৃতদেহ জেরায় অপরাধ স্বীকার পুলিশ সূত্রে খবর সল্টলেক এফটি ব্লকে পুজো উদ্বোধনে গিয়ে দুর্গন্ধ পেয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কৃষ্ণা সুজিতকে ধমক সত্ত্বেও বদলালো না ভ্যাট যন্ত্রণার ছবি যত্রতত্র পড়ে আবর্জনা আজ লর্ডসে থামছে চাকদা এক্সপ্রেস দু দশকের বর্ণময় ক্রিকেট জীবনে ইতি বিশ্বকাপ জিততে পারলাম না এটাই একমাত্র আক্ষেপ অবসরের আগে উপলব্ধি ঝুলন গোস্বামীর বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রোহিত তাণ্ডব দিনেশ কার্তিকের ফটো ফিনিশ অস্ট্রেলিয়াকে ছ উইকেটে হারিয়ে দ্বিতীয় টি টোয়েন্টি জিতে সিরিজ 1-1 ভারতের রহস্য সমাধানে টেনিদার পাড়া মগজের যুদ্ধে কে নিয়েছে মহড়া শারদ গল্পে যুযুধান টোটা অনির্বাণ উত্তর বনাম দক্ষিণ সন্ধে 6:30 শারদ সাজে সাপছে শহর পুজো প্রস্তুতির প্রহরে দমদম দক্ষিণ পাড়ায় হাজির রীতাভরী চক্রবর্তী তারকার চোখে তারকা পুজো দিনভর ডিসেম্বরের মধ্যে রাজ্যে নতুন করে প্রাথমিকে টেট নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের পরীক্ষার দিন নির্ধারণে সরকারের সঙ্গে বৈঠক করবেন পর্ষদ সভাপতি करोड़ों रुपया की खुलासा हुई है स्थानीय सरकार की कुंभकर्ण निद्रा नहीं टूट रही है मध्य प्रदेश की व्यापम केलेंकारी बोलून मिथ्या अभियोग करे নিয়োগ দুর্নীতির প্রতিবাদে কলেজ স্ট্রিটে বিক্ষোভ এবিভিপির সুবিদেশের পদত্যাগ চেয়ে শিলিগুড়িতে বিক্ষোভ সিপিএম এর জলপাইগুড়িতে বাম মিছিলে ধুন্ধুমার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চের অপসারণ বহাল নির্দেশকে চ্যালেঞ্জ মানিকের মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিশ 27 সেপ্টেম্বর শুনানি ববিতার পর প্রিয়াঙ্কা সাউ একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে দ্বারস্থ হাইকোর্টের নথি পুনরায় খতিয়ে দেখতে কমিশনকে নির্দেশ বিচারপতি সিবিআই নজরে বিদেশি মুদ্রায় লেনদেন গরু পাচারের টাকা কি বিদেশের অ্যাকাউন্টে কোন কোন প্রভাবশালীর যোগ তথ্য পেতে সুকন্যার বাড়িতে গিয়ে নোটিশ প্রাইমারি শিক্ষিকা তার নামে যে এত বিপুল পরিমাণ সম্পত্তি জমা হয়েছে তার তো জবাব তাকে দিতে হবে যিনি নোটিশ পেয়েছেন তিনি এই বিষয়ে যথাযথ বলতে পারবেন অনুব্রতর বাড়িতে কর্মরতদের অ্যাকাউন্টে ঢুকেছিল বড় অঙ্কের টাকা খোঁজ পেতে বীরভূমের তৃণমূল সভাপতি রাধুনীকে জিজ্ঞাসাবাদ গরু পাচার মামলায় সিবিআই এর পাশাপাশি সক্রিয় সিআইডি এনামুল হককে তিহার জেলে জেরার অনুমতি পেল সিআইডি ইংরেজ বাজারে এনামুলের ভাগ্নের গুদাম সিল ইজেডসিসিতে তৃতীয় বর্ষে বিজেপির দুর্গাপুজো থিম নিয়োগ দুর্নীতি থেকে নারী নির্যাতন পুজোর নামে রাজনীতি কটাক্ষ তৃণমূলের তিন দিনের সফরে রাজ্য অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী দুর্গাপুজোর সবাইকে আগাম শুভেচ্ছা রাজনীতিবিদ মিঠুন দা সুবিধাবাদী অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক ঋষিকেশের রিসেপশনিস্ট অঙ্কিতা ভান্ডারীর মৃত্যুতে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী ও বিজেপি নেতার ছেলে সহ তিন খালে উদ্ধার মৃতদেহ জেরায় অপরাধ স্বীকার পুলিশ সূত্রে খবর সল্টলেক এফটি ব্লকে পুজো উদ্বোধনে গিয়ে দুর্গন্ধ পেয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কৃষ্ণা সুজিতকে ধমক সত্ত্বেও বদলালো না ভ্যাট যন্ত্রণার ছবি যত্রতত্র পড়ে আবর্জনা আজ লর্ডসে থামছে চাকদা এক্সপ্রেস দু দশকের বর্ণময় ক্রিকেট জীবনে ইতি বিশ্বকাপ জিততে পারলাম না এটাই একমাত্র আক্ষেপ অবসরের আগে উপলব্ধি ঝুলন গোস্বামীর
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রোহিত তাণ্ডব দিনেশ কার্তিকের ফটো ফিনিশ, অস্ট্রেলিয়াকে ছ উইকেটে হারিয়ে দ্বিতীয় টি টোয়েন্টি জিতে সিরিজ এক এক ভারতের। রহস্য সমাধানে টেনিদার পাড়া, মগজের যুদ্ধে কে নিয়েছে মহড়া, শারদ গল্পে যুযুধান, টোটা অনির্বাণ, উত্তর বনাম দক্ষিণ সন্ধে সাড়ে ছটা। শারদ সাজে সাতছে শহর, পুজো প্রস্তুতির প্রহরে দমদম দক্ষিণ পাড়ায় হাজির রীতাভরি চক্রবর্তী, তারকার চোখে তারকা পুজো দিনভর।